আশায় জনম গেল মাওলাম, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তোমার শোনে কইব কথা, তোমার সাথে কইব কথা, কবরে শুইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এলাকার মধ্যে সবচাইতে তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। মনে রাখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, যেই ফুলে যত মধু পাওয়া যায়, যত রস পাওয়া যায়, সেখানে কিন্তু ভমর যায়। কথা বলেন ঠিক কি না, যেখানে মধু পায় না রস পায় না সেই জায়গায় কিন্তু ভমর যায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার ছাত্র গিয়া এলমে দিন অন্বেষণ করত, এরপরে মানুষ গিয়ে মাসলা মাসাইল জিজ্ঞাসা করত। এই জামানা নয়, ওই জামানার মধ্যে কিছু হিংসুক ছিল যেটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। কেন? একটাই চিন্তা, হাজার হাজার মানুষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের কাছে যায়, আমাদের কাছে কেন আসে না? এই হিংসায়, এই চিন্তায় তাদের খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। দেখবেন যারা হিংসুক হয় তারা কয়েকটা জিনিস থেকে মাহরুম হয়। এক নাম্বার, তাদের ঠিকমতো ঘুম হইতে চায় না, ঠিকমতো খানা খাইতে মন চায় না, ঠিকমতো আপনার ঘুমাতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, শুধু অশান্তি আর অশান্তি। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? সমাজের মধ্যে যারা হিংসুটে বেশি হিংসুট, আপনার অন্তরের মধ্যে হিংসা রাখে, মানুষকে দেখতে পারে না, ওরা কিন্তু শান্তিতে থাকতে পারে না। মোট কথা, যারা মানুষের কানটা চুলকায় দেয় ওরা শান্তি পায় না, হিংসুক ব্যক্তি কোনো সময় শান্তি পায় না। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য সব সময় এক শ্রেণীর টুপিওয়ালারা পিছনে লেগে থাকতো। দেখবেন আপনার আলেমদের পিছনেই কিন্তু আলেমরারা, আলেমদের পিছনে আলেম না লাগে, একজন নেতার পিছনে নেতা লাগে। কথা বলে না, ও কেমনে দাবানো যায়, হ্যাঁ বোঝেন না, কথা বোঝেন না। একজন হাজির পিছনে হাজি লাগে, একজন মুদিখানার দোকানদার আর একজন মুদিখানার দোকানদার শত্রু হয়। কথা বলে না, একজন গোস্তেওয়ালা আর একজন গোস্তওয়ালা তার শত্রু, একজন মাইকলা আর একজন মাইকলা তার শত্রু। কথা বলে আমার কলিজার টুকরা ভাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বুজুর্গ মানুষ ছিলেন, আমাদের ইমাম যোগ্য একজন আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। সবাই তিনার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসতেন, হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করতেন। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে চতুর্মুখী আক্রমণ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে
ঠেকানোর চেষ্টা করলেন, কেমন করে তাকে অপমান করা যায়, অপদস্থ করা যায়। এই চিন্তার মধ্যে সবাই ব্যস্ত হয়ে পড়লেন, ওই হিংসুকরা ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে কোনো কায়দায় ঠেকাইতে পারে না। কেননা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে কাকে জোরে বলে, আল্লাহকে ভয় করে। অতএব হিংসুকদের কোথায় কান না দিয়ে তিনি তিনার কাজ করে যাচ্ছেন, কেতাবাদীর তালিম দিচ্ছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, জাতির খেদমত করতেছেন, এরপরে তাহকিক করতেছেন, মাসলা মাসাইল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে গবেষণা করতেছেন, ব্যস্ত হয়ে পড়ে আছেন। আর হিংসুকরা এগুলো গবেষণা বাদ দিয়ে কেমনে আপনার এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অপমান করা যায়, এই চিন্তা চেতনা থাকে। বর্তমান সমাজেও কিছু লোক আছে, দেখবেন মাদ্রাসা কেমনে বন্ধ করা যায়, এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে সবসময় চিন্তা নিয়ে আলোচনা থাকে। চাষ্টলে চাষ্টলে গরম, দেখবেন সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বৈজ্ঞানিক আছে, আর প্রতিটা গ্রামে কমপক্ষে যতগুলো মানুষ আছে মোটামুটি সবাই বিজ্ঞান বৈজ্ঞানিক। চাষ্টলে গেলে দেখবেন বৈজ্ঞানিকের অভাব নাই, কথা বলেন বিজ্ঞানের অভাব নাই, এত বুদ্ধি এত বুদ্ধি। আমার কলিজার টুকরা ভাই, কথা লম্বা করি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে চতুর্মুখী কথা বলে যখন তিনাকে ঠেকাতে পারলেন না, তিনাকে বাধা দিতে পারলেন না, এক পর্যায়ে চিন্তা ভাবনা করলেন ওই হিংসুকরা, চিন্তা করলেন কেমন করে আপনার অপমান করা যায়, অপদস্থ করা যায়, জাতির কাছে কালারিং করা যায়। এ কলিজার টুকরা ভাই, নাস্তিকরা যখন ইসলামের যারা বন্ধু টুপিওয়ালা, এরপরে আলেম ওলামা মাদ্রাসাকে যখন কোনো কায়দায় ঠেকাইতে পারে না, ওই সময় কিন্তু নারী কেলেঙ্কারি দেওয়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কি না? নারী কেলেঙ্কারি দিয়ে তারপরেও বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে তোমরা নারী কেলেঙ্কারি দিয়ে জেলের মধ্যে ভরে রাখলে দিন যত যায় তার ভালোবাসাটা মানুষের অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ তত ঢুকায় দেয়, কথা বলেন, কথা বলেন ঠিক। আমাদের প্রিয় শায়খ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিয়ে গেলে রাখলেন, কত অপবাদ, কত দুর্নাম, কত কি, কিন্তু তার ভালোবাসা কি কমাইতে পারছে, কথা বলে না, তার ভালোবাসা কমাইতে পারি নাই, পারবে না, কেননা তিনাদের সাথে আছে কে, এ জবান খুলেন কে আছে, আল্লাহ আছে। আমার কলিজার টুকরা ভাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এশার নামাজ কমপ্লিট করে তিনি মসজিদের দরজাটা বন্ধ করে রওনা দিবে দিবে ভাব, খুব দিলের কান দেওয়া কথাগুলা শুনতে হবে, মাখরাজা। এই আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মসজিদের দরজা বন্ধ করে রওনা দিবে তো সামনে একজন মহিলা দাঁড়ায় গেল, ডাক দেয়া বললেন, ও আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বললেন, ইমাম সাহেব আপনার সাথে এক মিনিট আমি কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চাও, জলদি করে বলো। বলে, আমার স্বামী মৃত্যুর শয্যায় শায়িত আছে, কখন যেন প্রাণ পাখিটা উড়ে যায়, আমার স্বামীর ইচ্ছা কি যেন কথা আপনার কানে কানে বলতে চাই, মেহরবানি করে একটু আসেন তো দেখি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চট করে বিশ্বাস করে নিলেন, কেননা এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ হয়ে পড়ে সবাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে দোয়া নেওয়ার জন্য আসে। এক পর্যায়ে তিনি ডাক দেয়া বললেন, মা চলো যাই তোমার বাড়িতে, চলো যাই। কত তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি ছিল, ডাক দেয়া বললেন, মা রে, ও মা তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাই। বলতে পারেন হুজুর কেন তিনি পিছনে পিছনে যাওয়ার জন্য বললেন, কেননা মহিলাদের হাঁটার মধ্যেও কিন্তু একটা আকর্ষণ আছে, কথা বলেন ঠিক কি না? একজন মুত্তাকি ব্যক্তি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা
তুমি আমার পিছনে পিছনে আসো, পিছন থেকে তুমি রাস্তা দেখায় দাও, আমি সামনে সামনে যাই, কেননা আমারও তো খায়সাত আছে, আমি একজন মানুষ হতে আমাকে তুমি সামনে যাওয়ার জন্য অনুমতি দাও। মহিলা ডাক দেয়া বললেন ঠিক আছে যান। এক পর্যায়ে চলতেছে চলতেছে বাড়ির সামনে যখন গেলেন, মহিলা ডাক দেয়া বললেন হযরত আমরা বাড়ির কাছে চলে আসছি, আমাকে একটু রাস্তা দেন, দরজাটা আমি আগে খুলে দেই। মহিলা যখন দরজা খুলতে গেলেন তো কেতাবের বর্ণনায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজের চেহারাটা ঘুরায় অন্য দিক তাকায় জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার দেহের দিক তাকালেন না, এক পর্যায়ে দরজা খুলিয়া ঘরের দরজা খুলিয়া যখন ঢুকে গেলেন চট করে মহিলার দরজাটা আটকা দিল, যেমনে দরজাটা বন্ধ করে দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন মা, তোমার স্বামী কই? মা তোমার স্বামী কই? তোমার স্বামী নাকি অসুস্থ তুমি বললা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথা শুনে ওই ভিলেন রূপী মহিলা একটা অট্ট হাসি দিয়া ডাক দিয়া বললেন হুজুর মানুষ একটু আবুল হয় বলর টাইপের। বলে কেন কেন? বলে আমি একজন মহিলা গেলাম, আমার পরিচয় জানলেন না। ডাক দেয়া বলে মাগু আমার এলাকার যারা আছে সবাই তোমাকে মোহাব্বত করে ভালোবাসে, কি বিদ্ধ কি বিদ্যা কি আবাল বনিতা, সবাই তো আমাকে মোহাব্বত করে, কার মনে কি চলে এটা তো আমি জানি না, আমি বিশ্বাস করে তোমার কাছে আসলাম। মা তোমার স্বামী কই? মহিলা অট্ট হাসি দেয়া ডাক দেয়া বলে কিসের স্বামী? আমি তো কোনোদিন বিয়াই করি নাই। কার স্বামী কিসের স্বামী? আমি তো কারোর সাথে বিয়া হয় নাই। ডাক দেয়া বললেন তাহলে নিয়ে আসলে? বলে আমি একজন পতিতলার মেয়ে, আমি একজন দেহ ব্যবসায়ী মেয়ে, আমি আমার দেহ বিক্রি করে যুবকদের কাছে বিক্রয় করে আমার সংসার চালাই, আমি একজন নষ্টা মেয়ে, আমাকে নষ্টা মেয়ে বলতে পারেন, আমাকে ভাড়া করা হয়েছে আমার ঘর পর্যন্ত নিয়ে আসার জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন মা দরজা খুলে দাও আমি চলে যাই। ডাক দেয়া বললেন না না যাওয়া যাবে না, আল্লাহর পাগল বান্দা দরজার কাছে যখন যাবে, ওই হিংসুটের দলেরা আগে থেকে ঘরের মধ্যে লুকায় ছিলেন, খেয়াল করবেন দেলের কান দেওয়া কথাগুলো শুনতে হবে, ওই হিংসুকরা আগে থেকে ঘরের মধ্যে লুকায় ছিল, সবাই একদম ঝাঁকি দিয়ে এক লাফ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কেউ হাত ধরলেন তো কেউ আবার সাপটা মেরে ধরলেন। ডাক দেয়া বললেন না না ইমাম আবু হানিফা তোমার চরিত্র ভালো না, তুমি একজন নষ্টা মহিলার একজন পতিতলার মহিলার রুমের মধ্যে ঘরের মধ্যে ঢুকছো, অতএ তোমাকে এই সমাজের মধ্যে রাখা যাবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন আমাকে ছেড়ে দাও, আল্লাহর পাগল বান্দাকে যখন সবাই মিলে আটকা রাখলেন খেয়াল করবেন দড়ি দিয়া রশি দিয়া একটা খুঁটার সাথে বেঁধে রাখলেন, মহিলাকেও বেঁধে রাখলেন, আল্লাহর পাগল বান্দা দিলের কান দেওয়া কথাগুলো শুনবেন, ওই হিংসুটের দলেরা এমনভাবে বাঁধছে তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলায় ফেলা কাঁদতেছে, সবাই চিৎকার মারে কে কোথায় আছো দৌড়াও। বলে ইমাম আবু হানিফা একজন নষ্টা মহিলার রুমের ঘরের মধ্যে ঢুকছে অবৈধ কাজ করার জন্য, নাউজবিল্লাহ জোরে বলেন নাউজবিল্লাহ, তোমরা দৌড়া আসো, সবাই দৌড়ায় আসলো, এসে দেখে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা নষ্টা মহিলার সাথে তিনাকে বেঁধে রাখছে, কাজীর কাছে খবর পৌঁছায় গেল, কাজী ডাক দেয়া বললেন রাত্রিবেলা তো কোনো বিচার করা যাবে না মহিলাকে, আর ইমাম আবু হানিফাকে তোমরা বেঁধে রাখো, সকালবেলা বিচার করা হবে। লম্বা ইতিহাস, শুধু আয়াতটা বোঝানোর জন্য বলছি, ইমাম আবু হানিফা এবং মহিলাকে এক ঘরের মধ্যে যখন বন্দি করে রাখলো কলিজার ভাইয়েরা, আল্লাহর পাগল বান্দারা একজন নাইট গার্ড একজন পাহারাদার
দরজার কাছে দাঁড়া আছে ইমাম আবু হানিফা এবং ওই মহিলাকে নতুন একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে ডাক দেয়া বললেন, সারা রাত এই ঘরের মধ্যে থাকতে হবে, আগামী কাল তোমাদের দুইজনের বিচার হবে। ইমাম আবু হানিফা ডাক দেয়া বললেন, আমার তো কোনো অপরাধ নাই, আমাকে এই কথা বলে আমাকে বলছে আমার স্বামী অসুস্থ, মৃত্যু শয্যাশায়ী, তো কি যেন বলতে চায়, এই জন্য আসলাম, কেন আমাকে এত এত অপদস্থ করতেছেন বলে কোনো কথা শোনা হবে না। রাত যখন গভীর হয়ে যায়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজের দ্বারা সে তো নামাজ সে সারে না, নামাজ পড়তেছে নামাজের দ্বারায় নামাজ সারে না, নামাজ পড়ে, মহিলার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মায়া ঢুকায় দেয়, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা ভাবনা করে, পিছন দিক থেকে চিন্তা ভাবনা করে, আরে এই মানুষ কোনোদিন অবৈধ কাজ করতে পারে না, আজকে কার বিরুদ্ধে আমি লেগেছি, কাকে আমি অপমান করার জন্য টাকা পয়সা নিলাম, আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। মহিলা নামাজ কমপ্লিট করলেন, ইমাম আবু হানিফা নামাজ কমপ্লিট করলেন, মহিলা দৌড়ায় গিয়ে ডাক দেয়া বললেন, ইমাম আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলে, কি অনুরোধ করতে চাও? বলে, ইমাম সাহেব আমার ভুল হয়ে গিয়েছে, টাকার বিনিময়ে তারা আমাকে ক্রয় করে আনছে, মেহরবানি করে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়া দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, ও মা মাফ করতে তোমাকে পারি, তবে আমার একটা কাজ করতে হবে। বলে, কি কাজ জলদি করে বলেন। বলে, তুমি তো বোরকা পরেছিলে, এই বোরকা পরিধান করিয়া এই যে নাইট গার্ড পাহারা দাঁড়াছে তাকে লইয়া আমার বাড়িতে যাইতে হবে, আমার স্ত্রীকে সমস্ত ঘটনা বোঝায় বলবা, এরপরে বোরকা পরিধান করে, তোমার বোরকা পরিধান করে এই নাইট গার্ডের সাথে তুমি পাঠায় দিবা, কলিজার টুকরা ভাই যেই কথা সেই কাজ। মহিলা গিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে সব কথা খুলে বললেন। এক পর্যায়ে আল্লাহর পাগল বান্দি যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘরে যখন প্রবেশ করলেন, ওই বন্দিশালায় যখন প্রবেশ করলেন, সচেতন ব্যক্তি বলেন তো এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে আছে কে? তার স্ত্রী আছে। কে আছে? ওই নষ্টা মহিলা তো আর নাই, নষ্টা মহিলা বিদায় নিয়েছে, তার আছে স্ত্রী। স্বামী স্ত্রী দুজন মিলে নামাজের মধ্যে রাত কাটায় দিল, ফজর আজান যখন হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল, বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বললেন, কাজী সাহেব ডাক দেয়া বললেন, ইমাম সাহেব আপনি একজন প্রসিদ্ধ আলেম, এরপরে অবৈধ একটা কাজ করতে গিয়ে ধরা খাইছেন, আপনি একজন নষ্টা মহিলার ঘরে সারা রাত কাটায় দিয়েছেন, কেন একজন নষ্টা মহিলার ঘরে সারা রাত কাটায় দিলেন? এই যে অবৈধ একজন মহিলা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আমার স্ত্রী, সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা যে চেঞ্জ হয়েছে, মহিলা যে চেঞ্জ হয়েছে, এটা তো আর কেউ জানে না, বিচারকও জানে না, ওই হিংসুটে জানে না, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, কেউ তো জানবে না, আল্লাহ তো ওই বিপদ থেকে তোরায় দিচ্ছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা আমার স্ত্রী। হিংসুকরা জানে যে একজন নষ্টা মহিলার ইমামকে এক ঘরে রাখা হয়েছে, এইটা কোনোদিন স্ত্রী হতে পারে না। বলে, না না এটা তো নষ্টা মহিলা। বলে, না এটা আমার স্ত্রী। কলিজার টুকরা ভাই, কাজী সাহেব ডাক দেয়া বললেন, তাহলে তাড়াতাড়ি করে আপনার শ্বশুরকে ডাকা হোক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শ্বশুরকে যখন ডাকা হলো, আবডালে নিয়ে গিয়ে আড়ালে নিয়ে গেলে, নিয়ে গিয়ে পর্দা আপনার আস্তে করে মুখোশটা আস্তে করে নেকাবটা খুলে দেখে, এটা তো আমার মেয়ে, এটা তো আমার কন্যা। ডাক দেয়া বললেন, কাজী সাহেব ফাজলামির জায়গা পান না, আমার কন্যাকে আমার জামাইয়ের সাথে বিয়ে দিয়েছি, স্বামী স্ত্রী তো এক জায়গায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন। আমার ভাইরা, রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা
ইমানদারদেরকে ডাকতেয়া বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে জোরে বলতে হবে? জবান খুলতে হবে, জবান বন্ধ রাখা যাবে না। বলেন কাকে ভয়? আল্লাহর, আল্লাহর নাম নিতে কি লজ্জা করে আপনাদের? কথা বলেন, নাম নিতে লজ্জা করে? আরে কলিজার টুকরা ভাইয়েরা, সারা বাংলাদেশ আপনাদের ভাই আপনাদের সন্তান দৌড়াই, এমনও দিন গিয়েছে স্টেজের মধ্যে যদি একটা তাকবীর দেওয়া হইতো আমাদের গোলা চেপে ধরা হইতো। কথা বলেন, স্টেজের মধ্যে তাকবীর দেওয়া হলে তাদের গায়ে একদম জ্বালা পড়া শুরু হয়ে যাইতো, তারা সহ্য করতে পারতো না, তারা সহ্য করতে পারতো না। কেমনে ওলামায়ে কেরামকে, যারা ইসলামের কথা বলতো, কোরআনের কথা বলতো, তাদেরকে কেমনে চার দলের মধ্যে নেওয়া যায়, কেমনে জেলের মধ্যে নেওয়া যায়, কেমনে তাদেরকে পরকিয়া আপনার একটা রিপোর্ট দিয়ে জেলখানার মধ্যে ভরা যায়, এমন মন মাইন্ড তাদের ছিল, চিন্তা চেতনা ছিল। আজকে আমরা বলতে চাই, তোমরা আজকে কোথায় যারা আমাদের গোলা চেপে ধরতে, যারা আজকে আমাদেরকে আটকায় রাখতে, কোরআনের কথা বলতে দিতে না, আজকে বাংলার জমিনে তোমাদের কোনো জায়গা হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, দিলের কান দেওয়া কথাগুলা শুনতে হবে। রব্বে কাবা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও মুমিনের দলেরা, আমি আল্লাহকে ভয় করো, এদিক তাকান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদী, যারা যারা সত্যবাদী তাদের সংস্পর্শে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, উবাই ইবনে কাব, বলো তো দেখি তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, উবাই ইবনে কাব, বলো তো দেখি তাকওয়া কি? উবাই ইবনে কাব ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কথার আগে আমার প্রশ্নের একটা উত্তর দেন। বলে, কি প্রশ্ন? একটু মেহরবানি করে বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, উবাই ইবনে কাব, বলো কি বলতে চাও? উবাই ইবনে কাব ডাক দেয়া বললেন, আপনি কি এমন কোন রাস্তায় গিয়েছেন যেই রাস্তার দুই সাইডে কাটা কাটা যুক্ত রাস্তা, এমন কোন রাস্তা দিয়ে কি আপনি প্রবেশ করেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন বহুত রাস্তা দিয়ে আমি অগ্রসর হয়েছি, এমন বহুত রাস্তা দিয়ে গিয়েছি যার যেই রাস্তার দুই সাইডে ডানেও কাটা বামে কাটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি প্রবেশ করেছি গিয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, বলেন তো দেখি আপনি যখন ওই সংকীর্ণ কাটা যুক্ত রাস্তা দিয়ে প্রবেশ করেছেন তো কেমনে প্রবেশ করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, সাহাবি শুনে রাখো, আমি যখন ওই রাস্তা দিয়ে প্রবেশ করেছি তো আমার জামার আস্তিনগুলো, জামাগুলো আমি একদম গোসাই নিয়ে সামনে অগ্রসর হয়েছি। কেন কেন জামা গোসাইছেন? বলে, কাঁটাগুলো আমার জামাতে আটকে যাবে, আমার ব্যথা লাগবে, এই জন্য নিজেকে একদম আটো সাটো হয়ে কাঁটা যুক্ত রাস্তার মধ্যে দিয়ে প্রবেশ করেছি। উবাই ইবনে কাব ডাক দেয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, এর নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলে, এর নাম হলো তাকওয়া। দুনিয়াতে গুনাহ নামক কাঁটা দিয়া ভরপুর, গুনাহ নামক কাঁটা দিয়া দুনিয়াটা ভরপুর, এই দুনিয়াতে নিজেকে সেফ রাখিয়া আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে সেট করিয়া যদি সামনে অগ্রসর হওয়া যায় তো আল্লাহ তাআলার বন্ধু হয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে। সম্মানিত ভাই সকল, তাকওয়া রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ও আমার বান্দা বান্দির দলেরা, আমি অতীতের মানুষদেরকে, আহলে কিতাবদেরকে ওসিয়ত করেছি, তোমাদেরকে ওসিয়ত করতেছি, ভয় করো কাকে? ভয় করতে হবে কাকে? জবান খুলুন, আল্লাহ তাআলাকে। আমার কলেজার ভাইয়েরাম, আমাদের এলাকায় চলন বিলে একটা মাছ আছে, নামটা হলো, যেহেতু সিংড়ার মানুষ, চলন বিলে একটা নাম মাছ আছে, নাম মাছটার নাম হলো আমরা বলি গুসি মাছ। আপনারা কি বলেন? বলেন বলেন কি বলেন? গুসি মাছ। এই গুসি মাছ বাজারে কিন্তু দাম বেশি, কথা
বড় সাইজের গুচির কিন্তু বেশি দাম, বাজার উঠলে তার দাম বেশি। গুচি কিন্তু কাদার মধ্যে থাকে, কাদার মধ্যে খায়, কাদার মধ্যেই তাদের ঘর বাড়ি সব কিছু কাদার মধ্যে। দেখবেন পুকুর শেষে পানি উঠায় ফেলাইছেন, ওখানে আমরা ছোটো কালে আস্তে করে প্লেট দিয়ে সুন্দর করে কাদাটা মালিশ করে দিতাম, লেপে দিতাম, লেপা বুঝেন তো, লেপে দিতাম, দেখা যায় তো একটু সূর্যের আলোর সাথে সাথে ওই গুচি মাছগুলো মাথাটা জাগনা করে দিত। কথা বলেন, দিত কি দিত না, মাথাটা জাগনা করে দেয়। আমরা আস্তে করে মাথার চিমটি কেটে টান দিয়ে তুলতাম, দেখতাম ওরে সুবহানাল্লাহ, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একটুকু কাদা নেই, না কাদা থাকে, কাদা থাকে নাকি, পুরা শরীরে কোনো কাদা নাই। আপনি যদি গুচিকে জিজ্ঞাসা করেন, ও গুচি সাপ, কাদার মধ্যে তুমি থাকো, কাদার মধ্যে তুমি খাও, কাদার মধ্যে তোমার বাড়ি, সব কিছু কাদার মধ্যে করো, কিন্তু তোমার শরীরে কাদা লাগে না কেন? গুচি কিন্তু উত্তর দিবে, কি উত্তর দিবে, বলে কাদা মধ্যে থাকি আর শরীরে কাদা নিয়ে যদি উঠে তাহলে আমার কেজি 1200 টাকা 1500 টাকা নিবে না। কথা বলেন ঠিক কি না, আমি কাদার মধ্যে থাকি কিন্তু যখন উঠি তো ফ্রেশ হয়ে উঠি, এই জন্য বাজারে সবচাইতে হাই লেভেলের দাম আমার বেশি। আমার ভাইয়েরাম, দুনিয়াটা হলো কাদাযুক্ত গুণাযুক্ত এই দুনিয়া, এই দুনিয়ার মধ্যে মুমিন যখন থাকবে তো দুনিয়ার কাজ করবে, ব্যবসা করবে, বিয়ে শাদী করবে, সব করবে, কিন্তু গুনাওয়ালা কাদা শরীরের মধ্যে যদি না মাখায় তো রব্বে কাবা আল্লাহর দরবারে যাইতে দেরি, আল্লাহ তাআলা বেশি দামে ওই মুমিনকে কিনতে দেরি করবে না। এই জন্য তাকওয়ার বড় দাম। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সন্তান বাবাকে মানতে চায় না, আল্লাহর ভয় না থাকার কারণে মেয়ে মাকে মানতে চায় না, আত্মীয় স্বজন কাউকে মানতে চায় না। কলিজার টুকরা ভাইরা, মুত্তাকি হলে উপকার কি, একটা কথা বলতে চাচ্ছি, কেন আল্লাহকে ভয় করবেন না? আর আল্লাহ ছাড়া আছেই বাকে, কথা বলে না, আল্লাহ ছাড়া কে আছে? কত নেতাকে দেখলাম, অমুক নেতার জন্য আমরা জীবন দেব, রাগ করতেছেন নাকি, অমুক নেতার জন্যই করব, বিপদে যখন পড়ে তো নেতার জনগণের খোঁজ পায় না, পার্সোনাল হেলিকপ্টার যোগে বিদেশে পার দেয়, কথা বলেন না কেন, জনগণের কোনো খবর নাই। যেই নেতা বিপদে পড়লে তোমার মতো কর্মীকে মনে রাখে না, অমুন নেতার মুখে লাত্তি, এই কথা বলে, বারবার তোমরা ভুল করো, দেখতেছো সব কিছু নষ্ট করে দিল, বারবার তোমরা ভুল করো, তোমাদের হাতে ধরব, পায়ে পড়ব, আমরা এমন একজন শাসক চাই যে শাসক আপনার কোরআন দেয়া রাষ্ট্র চালাবে, রাজি আছি তো ইনশাল্লাহ, হ্যাঁ কথা বলে, রাজি আছি তো ইনশাল্লাহ, কারা কারা রাজি আছি, দুটি হাত আল্লাহকে দেখা দাও, আমার কলিজার টুকরা ভাইরাম, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যদি হতে পারো কিছু উপকার তোমাদের আছে। এ কলিজার টুকরা ভাই, এর আগে একটা উপমা আপনাদেরকে দিতে যাই, দেখবেন ছোট্ট বাচ্চা, আমার দিক খেয়াল করেন, এখানে বাচ্চা আছে সবারই মোটামুটি একটা দুইটা বাচ্চা আছে না নাই? বাচ্চা যখন ছোট্ট থাকে মায়ের দুধ পান করে, ওই সময় বাচ্চাকে কোলে নিয়ে দেখবেন মা একবার ডানে নাই, আর একবার বামে নাই, আর একবার উঁচায় নাই, এমন করতে করতে আদর করে কি করে না? সন্তানকে বুকের সাথে জড়ায় নিয়ে সন্তান কচি হাত দ্বারা মায়ের গালে আঘাত করে ফেলাইস, মায়ের ব্যথা লাগছে, মায়ের নরম গাল লাল হয়ে গিয়েছে, বান্ধবীরা ডাক দেয়া বলে তোমার সন্তান এত জোরে আঘাত মারলো তুমি কিছুই বললা না, বলে আমার সন্তান ছোট মানুষ বুঝে না, এই জন্য তারে মাফ করে দিলাম। কলিজার টুকরা ভাই, মনে করেন এই তর্ক বিতর্কের কারণে আপনি আদালতে গেলেন, জজ সাহেব কিন্তু ডাক দেয়া বলবে ছোট্ট বাচ্চা বুঝে না, তারে মাফ করে দাও, কথা বলেন ঠিক কি না?
ছোট্ট মাসুম বাচ্চা বুঝে না, তারে ক্ষমা করে দাও, ছোট্ট বাচ্চা হিসাবে তারে মাফ করে দাও হলো। মোত্তাকি ব্যক্তি যখন, কোনো তাকওয়াবান ব্যক্তি যখন গুনাহ করে ফেলায়, ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ গুনাহ লিখতেছি, আল্লাহ বলে দাঁড়া দাঁড়া, গুনাহ লেখার দরকার নাই, ও আমার মোত্তাকি বান্দা ভুলে গুনাহ হয়ে গেছে, ছোট বান্দা দুর্বল বান্দা হিসাবে তারে মাফ করিয়া দাও। মোত্তাকি ব্যক্তির যদি গুনাহ হইয়াও যায়, রব্বে কাবা ডাক দেয়া বলেন আমার বান্দা ভুল করে গুনাহ করছে, আরে মাফ করে দে, কেননা সে তো তাকওয়াবান ব্যক্তি, মোত্তাকি ব্যক্তি। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, দীর্ঘ করব না, সময় একদম সংক্ষেপ। এই মোত্তাকি ব্যক্তিদের কি লাভ? মোত্তাকি ব্যক্তিদের আল্লাহ তাআলা, যদি মোত্তাকি ব্যক্তিরা বিপদেও পড়ে যায়, আল্লাহ তাদেরকে উঠায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদে রাখে না। দেখবেন যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, এরপরে দিনের কাজের সাথে জড়িত, ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু বিপদ বেশি আসে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? গরিব মানুষের বিপদ বেশি, নামাজি ব্যক্তির বিপদ বেশি, ওলামায়ে কেরামের বিপদ বেশি। আমার দরদি ভাইরা, এই জন্য ঘাবড়ানোর কোনো দরকার নাই। রব্বে কাবা ডাক দেয়া বলেন মোত্তাকি যদি হইতে পারো, যত বিপদে আসুক না কেন, আমি আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে উঠায় নিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন মোত্তাকি ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে, তারা যখন বিপদে পড়ে যায়, তো রব্বে কাবা ডাক দেয়া বলেন তাদেরকে আমি বিপদ থেকে উঠায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, বিপদ থেকে বাঁচায় দেই। ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বিপদে পড়ছো মোত্তাকি, এই বিপদ থেকে আমি মালিক তোমাদেরকে উঠাবো। এই আয়াতটা বোঝানোর জন্য লম্বা ইতিহাস সংক্ষেপে একটা কথা বলি। আমাদের ইমামের নাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, জানেন কি জানেন না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এলাকার মধ্যে সবচাইতে তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ ওই এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। মনে রাখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, যেই ফুলে যত মধু পাওয়া যায়, যত রস পাওয়া যায়, সেখানে কিন্তু ভমর যায়। কথা বলেন ঠিক কি না? যেখানে মধু পায় না, রস পায় না, সেই জায়গায় কিন্তু ভমর যায় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার ছাত্র গিয়া এলমে দিন অন্বেষণ করত। এরপরে মানুষ গিয়ে মাসলা মাসাইল জিজ্ঞাসা করত। এই জামানা নয়, ওই জামানার মধ্যে কিছু হিংসুক ছিল, যেটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। কেন? একটাই চিন্তা, হাজার হাজার মানুষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, আমাদের কাছে কেন আসে না? এই হিংসায়, এই চিন্তায় তাদের খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। দেখবেন যারা হিংসুক হয়, তারা কয়েকটা জিনিস থেকে মাহরুম হয়। এক নাম্বার, তাদের ঠিকমতো ঘুম হইতে চায় না, ঠিকমতো খানা খাইতে মন চায় না, ঠিকমতো আপনার ঘুমাতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, শুধু অশান্তি আর অশান্তি। কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না? সমাজের মধ্যে যারা হিংসুটে বেশি, হিংসুট আপনার অন্তরের মধ্যে হিংসা রাখে, মানুষকে দেখতে পারে না, ওরা কিন্তু শান্তিতে থাকতে পারে না। মোট কথা, যারা মানুষের কানটা চুলকায় দেয়, ওরা শান্তি পায় না। হিংসুক ব্যক্তি কোনো সময় শান্তি পায় না। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য সব সময় এক শ্রেণীর টুপিওয়ালারা পিছনে লেগে থাকতো। দেখবেন আপনার আলেমদের পিছনেই কিন্তু আলেমরা, আলেমদের পিছনে আলেম না লাগে, একজন নেতার পিছনে নেতা লাগে। কথা বলে না, ও কেমনে দাবানো যায়, হ্যাঁ বোঝেন না, কথা বোঝেন না। একজন হাজির পিছনে হাজি লাগে, একজন মুদিখানার দোকানদার আর একজন মুদিখানার দোকানদার শত্রু হয়। কথা বলেন,
একজন গোস্তেওয়ালা আর একজন গোস্তওয়ালা তার শত্রু, একজন মাইকলা আর একজন মাইকলা তার শত্রু, কথা বলে আমার কলিজার টুকরা ভাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বুজুর্গ মানুষ ছিলেন, আমাদের ইমাম যোগ্য একজন আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, এলাকার মধ্যে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, সবাই তিনার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসতেন, হাজার হাজার ছাত্র লেখাপড়া করতেন। এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে চতুর্মুখী আক্রমণ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ঠেকানোর চেষ্টা করলেন, কেমন করে তাকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, এই চিন্তার মধ্যে সবাই ব্যস্ত হয়ে পড়লেন, ওই হিংসুকরা ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে কোনো কায়দায় ঠেকাইতে পারে না, কেননা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দুনিয়ার কাউকে ভয় করে না, ভয় করে কাকে জোরে বলে আল্লাহকে ভয় করে। অতএব হিংসুকদের কোথায় কান না দিয়ে তিনি তিনার কাজ করে যাচ্ছেন, কেতাবাদীর তালিম দিচ্ছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, জাতির খেদমত করতেছেন, এরপরে তাহকিক করতেছেন, মাসলা মাসাইল নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করতেছেন, ব্যস্ত হয়ে পড়ে আছেন, আর হিংসুকরা এগুলো গবেষণা বাদ দিয়ে কেমনে আপনার এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অপমান করা যায় এই চিন্তা চেতনা থাকে। বর্তমান সমাজেও কিছু লোক আছে, দেখবেন মাদ্রাসা কেমনে বন্ধ করা যায় এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে সবসময় চিন্তা নিয়ে আলোচনা থাকে, চাষ্টলে চাষ্টলে গরম, দেখবেন সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বৈজ্ঞানিক আছে, আর প্রতিটা গ্রামে কমপক্ষে যতগুলো মানুষ আছে মোটামুটি সবাই বিজ্ঞানী বৈজ্ঞানিক, চাষ্টলে গেলে দেখবেন বৈজ্ঞানিকের অভাব নাই, কথা বলেন বিজ্ঞানের অভাব নাই, এত বুদ্ধি এত বুদ্ধি। আমার কলিজার টুকরা ভাই কথা লম্বা করি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে চতুর্মুখী কথা বলে যখন তিনাকে ঠেকাতে পারলেন না, তিনাকে বাধা দিতে পারলেন না, এক পর্যায়ে চিন্তা ভাবনা করলেন, ওই হিংসুকরা চিন্তা করলেন কেমন করে আপনার অপমান করা যায়, অপদস্থ করা যায়, জাতির কাছে কালারিং করা যায়। এ কলিজার টুকরা ভাই নাস্তিকরা যখন ইসলামের যারা বন্ধু টুপিওয়ালা এরপরে আলে মোলামা মাদ্রাসাকে যখন কোনো কায়দায় ঠেকাইতে পারে না, ওই সময় কিন্তু নারী কেলেঙ্কারি দেওয়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কি না, নারী কেলেঙ্কারি দিয়ে তারপরেও বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে তোমরা নারী কেলেঙ্কারি দিয়ে জেলের মধ্যে ভরে রাখলে দিন যত যায় তার ভালোবাসাটা মানুষের অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ তত ঢুকায় দেয়, কথা বলেন কথা বলেন ঠিক। আমাদের প্রিয় শায়খ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিয়ে গেলে রাখলেন, কত অপবাদ কত দুর্নাম কত কি, কিন্তু তার ভালোবাসা কি কমাইতে পারছে, কথা বলে না, তার ভালোবাসা কমাইতে পারি নাই, পারবে না, কেননা তিনাদের সাথে আছে কে, এ জবান খুলেন কে আছে, আল্লাহ আছে। আমার কলিজার টুকরা ভাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এশার নামাজ কমপ্লিট করে তিনি মসজিদের দরজাটা বন্ধ করে রওনা দিবে দিবে ভাব, খুব দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে, এই আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মসজিদের দরজা বন্ধ করে রওনা দিবে তো সামনে একজন মহিলা দাঁড়ায় গেল, ডাক দেয়া বললেন, ও আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বললেন, ইমাম সাহেব আপনার সাথে এক মিনিট আমি কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও জলদি করে বলো। বলে আমার স্বামী মৃত্যুর শয্যায় শায়িত আছে, কখন যেন প্রাণ পাখিটা উড়ে যায়, আমার স্বামীর ইচ্ছা কি যেন কথা আপনার কানে কানে বলতে চাই, মেহরবানি করে একটু আসেন তো দেখি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চট করে বিশ্বাস করে নিলেন, কেননা এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ হয়ে পড়ে সবাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে দোয়া নেওয়ার জন্য আসে। এক পর্যায়ে তিনি ডাক দেয়া বললেন, মা
চলো যাই তোমার বাড়িতে চলো যাই। কত তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি ছিল। ডাক দেয়া বললেন, মারে ও মা, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাই। বলতে পারেন হুজুর কেন তিনি পিছনে পিছনে যাওয়ার জন্য বললেন? কেননা মহিলাদের হাঁটার মধ্যেও কিন্তু একটা আকর্ষণ আছে, কথা বলেন ঠিক কিনা? একজন মুত্তাকি ব্যক্তি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা তুমি আমার পিছনে পিছনে আসো, পিছন থেকে তুমি রাস্তা দেখা দাও, আমি সামনে সামনে যাই, কেননা আমারও তো খায়সাত আছে, আমি একজন মানুষ, অতএব আমাকে তুমি সামনে যাওয়ার জন্য অনুমতি দাও। মহিলা ডাক দেয়া বললেন, ঠিক আছে যান। এক পর্যায়ে চলতেছে চলতেছে বাড়ির সামনে যখন গেলেন, মহিলা ডাক দেয়া বললেন, হযরত আমরা বাড়ির কাছে চলে আসছি, আমাকে একটু রাস্তা দেন, দরজাটা আমি আগে খুলে দেই। মহিলা যখন দরজা খুলতে গেলেন তো কেতাবের বর্ণনায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নিজের চেহারাটা ঘুরায় অন্যদিক তাকায় জোরে বলেন, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই মহিলার দেহের দিক তাকালেন না। এক পর্যায়ে দরজা খুলিয়া ঘরের দরজা খুলিয়া যখন ঢুকে গেলেন, চট করে মহিলার দরজাটা আটকা দিলেন। যেমনে দরজাটা বন্ধ করে দিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, মা তোমার স্বামী কই, মা তোমার স্বামী কই, তোমার স্বামী নাকি অসুস্থ তুমি বললা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কথা শুনে ওই ভিলেন রূপী মহিলা একটা অট্ট হাসি দিয়া ডাক দিয়া বললেন, হুজুর মানুষ একটু আবুল হয়, বলট টাইপের। বলে, কেন কেন? বলে, আমি একজন মহিলা গেলাম, আমার পরিচয় জানলেন না। ডাক দেয়া বলে, মাগু আমার এলাকার যারা আছে সবাই তোমাকে মহাব্বত করে ভালোবাসে, কি বৃদ্ধ কি বৃদ্ধা কি আবাল বনিতা, সবাই তো আমাকে মহাব্বত করে, কার মনে কি চলে এটা তো আমি জানি না, আমি বিশ্বাস করে তোমার কাছে আসলাম। মা তোমার স্বামী কই? মহিলা অট্ট হাসি দেয়া ডাক দেয়া বলে, কিসের স্বামী? আমি তো কোনোদিন বিয়াই করি নাই। কার স্বামী, কিসের স্বামী? আমি তো কারোর সাথে বিয়া হয় নাই। ডাক দেয়া বললেন, তাহলে নিয়ে আসলে? বলে, আমি একজন পতিতলার মেয়ে, আমি একজন দেহ ব্যবসায়ী মেয়ে, আমি আমার দেহ বিক্রি করে যুবকদের কাছে বিক্রয় করে আমার সংসার চালাই, আমি একজন নষ্টা মেয়ে, আমাকে নষ্টা মেয়ে বলতে পারেন, আমাকে ভাড়া করা হয়েছে আমার ঘর পর্যন্ত নিয়ে আসার জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, মা দরজা খুলে দাও আমি চলে যাই। ডাক দেয়া বললেন, না না যাওয়া যাবে না, আল্লাহর পাগল বান্দা দরজার কাছে যখন যাবে, ওই হিংসুটের দলেরা আগের থেকে ঘরের মধ্যে লুকায় ছিলেন, খেয়াল করবেন, দেলের কান দেওয়া কথাগুলো শুনতে হবে, ওই হিংসুকরা আগের থেকে ঘরের মধ্যে লুকায় ছিল, সবাই একদম ঝাঁকি দিয়ে এক লাফ দিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কেউ হাত ধরলেন তো কেউ আবার সাপটা মেরে ধরলেন। ডাক দেয়া বললেন, না না ইমাম আবু হানিফা, তোমার চরিত্র ভালো না, তুমি একজন নষ্টা মহিলার, একজন পতিতলার মহিলার রুমের মধ্যে ঘরের মধ্যে ঢুকছো, অতএব তোমাকে এই সমাজের মধ্যে রাখা যাবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, আমাকে ছেড়ে দাও। আল্লাহর পাগল বান্দাকে যখন সবাই মিলে আটকা রাখলেন, খেয়াল করবেন দড়ি দিয়া রশি দিয়া একটা খুঁটার সাথে বেঁধে রাখলেন, মহিলাকেও বেঁধে রাখলেন, আল্লাহর পাগল বান্দা দিলের কান দেওয়া কথাগুলো শুনবেন, ওই হিংসুটের দলেরা এমনভাবে বাঁধছে তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলায় ফেলা কাঁদতেছে, সবাই চিৎকার মারে, কে কোথায় আছো দৌড়াও। বলে, ইমাম আবু হানিফা একজন নষ্টা মহিলার রুমের ঘরের মধ্যে ঢুকছে অবৈধ কাজ করার জন্য, নাউজবিল্লাহ, জোরে বলেন নাউজবিল্লাহ, তোমরা দৌড়া আসো। সবাই দৌড়ায় আসলো, এসে দেখে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটা নষ্টা মহিলার সাথে তিনাকে বেঁধে রাখছে। কাজীর কাছে খবর পৌঁছায় গেল, কাজী ডাক দেয়া বললেন,
রাত্রিবেলা তো কোনো বিচার করা যাবে না মহিলাকে, আর ইমাম আবু হানিফাকে তোমরা বেঁধে রাখো, সকালবেলা বিচার করা হবে। লম্বা ইতিহাস, শুধু আয়াতটা বোঝানোর জন্য বলছি। ইমাম আবু হানিফা এবং মহিলাকে এক ঘরের মধ্যে যখন বন্দি করে রাখলো কলিজার ভাইয়েরা, আল্লাহর পাগল বান্দারা, একজন নাইট গার্ড, একজন পাহারাদার দরজার কাছে দাঁড়া আছে। ইমাম আবু হানিফা এবং ওই মহিলাকে নতুন একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে ডাক দেয়া বললেন, সারা রাত এই ঘরের মধ্যে থাকতে হবে, আগামীকাল তোমাদের দুইজনের বিচারক হবে। ইমাম আবু হানিফা ডাক দেয়া বললেন, আমার তো কোনো অপরাধ নাই, আমাকে এই কথা বলে আমাকে বলছে আমার স্বামী অসুস্থ, মৃত্যুর শয্যাশায়ী, তো কি যেন বলতে চায়, এই জন্য আসলাম, কেন আমাকে এত অপদস্থ করতেছেন বলে কোনো কথা শোনা হবে না। রাত যখন গভীর হয়ে যায়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নামাজের দ্বারা আছে, তো নামাজ সে সারে না, নামাজ পড়তেছে নামাজের দ্বারায় নামাজ সারে না, নামাজ পড়ে, মহিলার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মায়া ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মহিলা চিন্তা ভাবনা করে, পিছন দিক থেকে চিন্তা ভাবনা করে, আরে এই মানুষ কোনোদিন অবৈধ কাজ করতে পারে না, আজকে কার বিরুদ্ধে আমি লেগেছি, কাকে আমি অপমান করার জন্য টাকা পয়সা নিলাম, আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। মহিলা নামাজ কমপ্লিট করলেন, ইমাম আবু হানিফা নামাজ কমপ্লিট করলেন, মহিলা দৌড়ায় গিয়ে ডাক দেয়া বললেন, ইমাম আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলে, কি অনুরোধ করতে চাও? বলে, ইমাম সাহেব আমার ভুল হয়ে গিয়েছে, টাকার বিনিময়ে তারা আমাকে ক্রয় করে আনছে, মেহরবানি করে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করিয়া দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, ও মা, মাফ করতে তোমাকে পারি, তবে আমার একটা কাজ করতে হবে। বলে, কি কাজ জলদি করে বলেন। বলে, তুমি তো বোরকা পরেছিলে, এই বোরকা পরিধান করিয়া এই যে নাইট গার্ড পাহারাদার আছে তাকে লইয়া আমার বাড়িতে যাইতে হবে, আমার স্ত্রীকে সমস্ত ঘটনা বুঝায় বলবা, এরপরে বোরকা পরিধান করে, তোমার বোরকা পরিধান করে এই নাইট গার্ডের সাথে তুমি পাঠায় দিবা। কলিজার টুকরা ভাই, যেই কথা সেই কাজ। মহিলা গিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকে সব কথা খুলে বললেন। এক পর্যায়ে আল্লাহর পাগল বান্দি যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘরে যখন প্রবেশ করলেন, ওই বন্দিশালায় যখন প্রবেশ করলেন, সচেতন ব্যক্তি বলেন তো এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে আছে কে? তার স্ত্রী আছে। কে আছে? ওই নষ্টা মহিলা তো আর নাই, নষ্টা মহিলা বিদায় নিয়েছে, তার আছে স্ত্রী। স্বামী স্ত্রী দুজন মিলে নামাজের মধ্যে রাত কাটায় দিল, ফজর আজান যখন হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল, বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বললেন, কাজী সাহেব ডাক দেয়া বললেন, ইমাম সাহেব আপনি একজন প্রসিদ্ধ আলেম, এরপরে অবৈধ একটা কাজ করতে গিয়ে ধরা খাইছেন, আপনি একজন নষ্টা মহিলার ঘরে সারা রাত কাটায় দিয়েছেন, কেন একজন নষ্টা মহিলার ঘরে সারা রাত কাটায় দিলেন? এই যে অবৈধ একজন মহিলা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন, রাত্রিবেলা যে চেঞ্জ হয়েছে, মহিলা যে চেঞ্জ হয়েছে, এটা তো আর কেউ জানে না, বিচারকও জানে না, ওই হিংসুটে জানে না, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা, কেউ তো জানবে না, আল্লাহ তো ওই বিপদ থেকে তোরায় দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা আমার স্ত্রী। হিংসুকরা জানে যে একজন নষ্টা মহিলার ইমামকে এক ঘরে রাখা হয়েছে, এইটা কোনোদিন স্ত্রী হতে পারে না। বলে, না না, এটা তো নষ্টা মহিলা। বলে, না, এটা আমার স্ত্রী। কলিজার টুকরা ভাই, কাজী সাহেব ডাক দেয়া বললেন, তাহলে তাড়াতাড়ি করে আপনার শ্বশুরকে ডাকা হোক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শ্বশুরকে যখন ডাকা হলো, আবডালে নিয়ে গিয়ে আড়ালে নিয়ে গেলে, নিয়ে গিয়ে পড়তাম আপনার আস্তে করে মুখোশটা আস্তে করে নেকাবটা খুলে দেখে, এটা তো আমার মেয়ে, এটা তো আমার কন্যা। ডাক দেয়া বললেন, কাজী সাহেব ফাজলামির জায়গা পান না, আমার কন্যাকে আমার জামাইয়ের সাথে বিয়ে দিয়েছি, স্বামী স্ত্রী তো এক জায়গায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।